সো প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ভিটামিন B12 এর গুরুতর যে লক্ষণগুলো দেখা দেয় শরীরে সে বিষয় নিয়ে আলোচনা করব। আসলে ভিটামিন B12 এর অভাব হলে আপনার শরীরে কি কি লক্ষণগুলো দেখা দেবে এ বিষয়ে জানার চেষ্টা করছি। ভিটামিন B12 স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। এটি কোবালামিন নামেও পরিচিত। গবেষণায় দেখা গেছে 80-90% নিরামিষাদীদের মধ্যে ভিটামিন B12 এর অভাব আছে। পানিতে দ্রবণীয় এই ভিটামিন রক্ত গঠন ও স্নায়ুতন্ত্রের কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিটামিন যেহেতু শরীর নিজে উৎপাদন করতে পারে না, তাই এটি বিভিন্ন খাদ্য উৎস থেকে গ্রহণ করতে হয়। ভিটামিন B12 উদ্ভিদভিত্তিক খাদ্যে আবার পাওয়া যায় না। এই ভিটামিনের অভাবে রক্ত স্বল্পতার সৃষ্টি হয়, একই সঙ্গে স্নায়ুতন্ত্রও ঠিকভাবে কাজ করতে পারে না। অনেক সময় ভিটামিন B12 এর অভাবে দেখা দেওয়া উপসর্গ টের পান না অনেকেই, ফলে সমস্যা আরও বাড়ে। ভিটামিন B12 এর কিছু লক্ষণ রয়েছে, তার মধ্যে প্রথমত বিভ্রান্তি। ভিটামিন B12 রক্ত কোষ গঠনে কাজ করে, যা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করে। লোহিত রক্তকণিকার অভাব মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়, এ কারণে বিভ্রান্তির সৃষ্টি হয়। সবসময় মাথা ঘোরা ও বিভ্রান্তির সমস্যা ভিটামিন B12 এর একটি সাধারণত লক্ষণ। এরপরে বিষণ্ণতা। গবেষণায় দেখা গেছে ভিটামিন B12 এর অভাবে মস্তিষ্কের হেমোসিস্টিন টিস্যু ক্ষতিগ্রস্ত হয়, ফলে মেজাজ পরিবর্তন হয় ও বিষণ্ণতা বাড়ে। তবে শরীরে ভিটামিন B12 এর চাহিদা পূরণের মাধ্যমে এই সমস্যা কাটানো সম্ভব। এরপর মনোযোগের অভাব। হঠাৎ যদি আপনি কোনো কাজে মন বসাতে না পারেন, তাহলে হয়তো ভিটামিন B12 এর অভাবে ভুগছেন। এই ভিটামিনের অভাবে মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পৌঁছায় না ও মস্তিষ্কের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়, ফলে যে কোনো বিষয়ে মনোযোগের অভাব দেখা দেয়। এরপর ভুলে যাওয়ার প্রবণতা। কয়েকদিন আগের ঘটনা ভুলে যাচ্ছেন কিংবা কথা বলতে সমস্যা হচ্ছে, এমন সমস্যা কিন্তু ভিটামিন B12 এর অভাব ও ডিমেনশিয়ার সাধারণ লক্ষণ, যা প্রাথমিক অবস্থায় চিকিৎসা না করালে পরবর্তীতে দীর্ঘমেয়াদী সমস্যার কারণ হতে পারে। মুখের সমস্যা। মুখের ভিটামিন B12 এর ঘাটতি হলে মুখে অস্বাভাবিক লক্ষণ দেখা দেয়। এর মধ্যে একটি হল লিঙ্গুয়াল প্যারাথেসিয়া, এই ক্ষেত্রে জিহ্বা ফুলে যাওয়া বা জ্বালার সমস্যা হতে পারে। গ্লসাইটিসও বলা হয় একে। এক্ষেত্রে জিহ্বা ফুলে যায় ও ব্যথা বা জ্বালা পড়া অনুভূত হয়। ভিটামিন B12 এর অভাব কেন হয় এ বিষয়ে একটু জানানোর চেষ্টা করছি। ভিটামিন B12 এর অভাব হওয়ার প্রধান দুটি কারণ হলো রক্ত স্বল্পতা ও খাদ্যে অপর্যাপ্ত ভিটামিন B12 থাকা। রক্ত স্বল্পতার ক্ষেত্রে ইমিউন সিস্টেম আপনার পেটের স্বাস্থ্যকর কোষ ধ্বংস করে, তাই পর্যাপ্ত খাদ্য গ্রহণের মাধ্যমেও শরীর ভিটামিন শোষণ করতে পারে না। দ্বিতীয় কারণটি নির্ভর করে আপনি খাদ্যের মাধ্যমে শরীরে ভিটামিন B12 এর অভাব পূরণ করতে পারছেন কিনা। এই ভিটামিন খাবারের মাধ্যমে গ্রহণ না করলে শরীরে এর অভাব দেখা দেয় সাধারণ বিষয়। কতটুকু ভিটামিন B12 খাওয়া উচিত আমাদের সকলের, আসুন জেনে নেওয়া যাক। ভিটামিন B12 খাওয়ার পরিমাণ বয়সের উপর নির্ভর করে। যেমন 4-8 বছর বয়সের যারা আছেন তাদেরকে 1.2 মাইক্রোগ্রাম এবং 9-13 বছর বয়সের 1.8 মাইক্রোগ্রাম, এরপর 14-18 বছর বয়সের 2.4 মাইক্রোগ্রাম এবং প্রাপ্ত বয়স্ক 2.4 মাইক্রোগ্রাম, গর্ভবতী হলে সেই ক্ষেত্রে 2.6 মাইক্রোগ্রাম এবং বুকের দুধ খাওয়ালে সেই ক্ষেত্রে 2.8 মাইক্রোগ্রাম ভিটামিন B12 প্রতিদিন আমাদের খাওয়া উচিত। ভিটামিন B12-র অভাব দেখা দিলে আপনি কখন ডাক্তার দেখাবেন সেটা একটু জেনে নিন। সেটা হলো যখন দেখবেন আপনার ত্বক ফ্যাকাশে দেখায় এবং আপনাকে দুর্বল বোধ করেন এবং চলাফেরার সমস্যা হচ্ছে, প্রায়ই শ্বাসকষ্ট অনুভব করা ইত্যাদি। এই লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক ভিটামিন B12 এর অভাবের সম্ভাবনা নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষার পরামর্শ দিতে পারেন। রিপোর্টের উপর ভিত্তি করে তিনি ডায়েট পরিবর্তনে আনার পরামর্শ বা সেই অনুযায়ী সাপ্লিমেন্ট লিখে দেবেন এবং সেই পরামর্শ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করুন। আশা করা যায় এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন।